ছিলাম, আমরা আমরা দেখেছি সিনেমা করতে গাভিতে, কিন্তু আমাদের সামনে নায়ককে চোখের সামনে দেখবো আমরা, প্র্যাকটিক্যালি আমরা অভিভূত হয়ে গেছি এই মুহূর্তের জন্য। আমি হাওড়া আমতা বলব না, আমার বাড়ির লোক কেমন আছো, আমার বাংলার মানুষ কেমন আছো, আমরা যেমন খাদান টিম, আমাদের খাদান টিম কেমন আছো, আমরা গোটা বাংলায় 3,500 কিলোমিটার অলরেডি করে ফেলেছি, আরো দিনের পর দিন বাড়ছে, কারণ জানো, কারণ রাজা রাজত্বে ফিরেছে, বাংলা সিনেমার উৎসব আবার শুরু হয়েছে, সিনেমা হল আর সিনেমা হল থাকবে না, স্টেডিয়াম হবে। শুধু আমি নীলায়ন স্যারের যে সঙ্গীত পরিচালক ইম্পর্টেন্ট এখানে নই, আরো যারা সঙ্গীত পরিচালক হয়েছে আরো সবাই আসবে স্টেজে, এবং সেই মানুষটি আসবে যার জন্য আমরা অপেক্ষা করে আছি। কে আসবে, কে আসবে, কে আসবে? বাংলা সিনেমাকে প্রথমবার প্লেনে করে কে উড়িয়েছিল, ট্রেন জুড়ে প্রমোশন কে করেছিল, গোটা বাংলায় বাস নিয়ে কে ঘুরছে, এখন তো বলিউডও কপি করছে। বাংলা সিনেমাকে এবার স্পেসে যদি কেউ পৌঁছতে পারে, যদি ওই আকাশ ছোঁয়াতে পারে, কে পারবে? তাই আমাদের মতন অনেক মানুষ যাদেরকে ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ, প্রথম সুযোগ করে দিয়েছিল সেই মানুষটি, মানুষকে যে ভালোবেসে সিনেমা করে, তাকে অবশ্যই ডাকবো। তবে তার আগে মঞ্চে এক এক করে ডাকবো আমরা আমাদের টিমকে। খাদান টিমের সঙ্গে আলাপ করবে, এখন অব্দি কি গান শুনেছ? কিশোরী পছন্দ? কিশোরী যে বানিয়েছে সেও আসবে, রাজার রাজা যে বানিয়েছে সেও আসবে, হাইরে বিয়ে বাবুসি আমি বানিয়েছি, আমি তো চলেই গেলাম, বাকি গান বাজনা নাচ হবে তো? তাহলে দাঁড়াও, অপেক্ষা কিসের? প্রথমে আমি রাখবো যে রাজা রাজার কথা বলতে বলতে, রাজা দা তোমাদের সবার খুব প্রিয় একজন অভিনেতা, তাকে মঞ্চে ডাকবো আমি। এই সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন রাজা দা, রাজা দা রাজাদত্ত, জোরে হাততালি, পরপর ডাকবো মিউজিক ডিরেক্টর রাজা রাজা গানের সাদি। আর সেই মানুষটা কিশোরী গান বানিয়েছে, এত এত সুন্দর একটি গান বানিয়েছে, রতিজিৎ ভট্টাচার্য। আর এবার ডেকে নেব ছবির পরিচালক ডিরেক্টর সুজিত রেণু দত্ত, ক্যাপ্টেন অফ দ্য শিপ। ফাইনালি প্রমোশনের মুখ দেখলাম রতিজিৎ। আচ্ছা এবার ডাকবো, তোমরা যে আজকে গান বেরিয়েছে বাপ এসেছে শুনেছ, এই গানটার স্টেপ গুলো ভালো লেগেছিল, কোরিওগ্রাফি যে করেছে, এই গানটি যে সুন্দরভাবে পরিচালনা করেছে, তাকে ডাকবো দেবরাজ ঘোষাল, one of the best choreographers we have in Bengal. আর ডাকবো, আজকাল ওনাকে নাকি বলা হচ্ছে বং ক্রাশ, তাই না? সবার খুব বাড়িতে মনে হচ্ছে যে বাড়িতে একটা এরকম বউ থাকুক, অনেকে নাকি বলছে কাকু আপনিও হাসছেন, আপনার তো বিয়ে ছবার হয়ে গেছে তাও কাকু হাসছে, চলো ডেকে নি ইদিকা পল। আর এইবার 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 কাকে ডাকবো, কাকে ডাকবো? দেবদাকে আমি ডাকবো না, তোমরা ডাকবে, দেখো তো তালে তালে, 1 2 3 4 দেব দেব। Yeah.
কাউন্টডাউন শুরু, সুপারস্টার অফ বেঙ্গল, দ্য হোম অফ বেঙ্গলি সিনেমা, টেন, নাইন, এইট, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, হাত জোর করে মাথা মস্তক করে মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এতটা ভালোবাসা বিভাজনের মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে, আমরা পরশু দিন শিলিগুড়িতে ছিলাম, আজকে আমি একটা ফেসবুক লাইভে বলছিলাম যে আমরা যখন এই বেঙ্গল ট্যুরটা প্ল্যান করি খাদান নিয়ে, আমরা গ্রামে গ্রামে যাব, আমাদের ভয় ছিল আমরা তো পৌঁছে গেলাম যদি মানুষ যদি না আসে, কিন্তু বিশ্বাস করুন যেইভাবে আপনারা আজকে আমাদের হাওড়াটাকে মিলিয়ে হাওড়ায় এসে আমরা 3,500 কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ এসেছিল, কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বেরিয়ে বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে, এইখানে এত বেশি মানুষ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, অসংখ্য ধন্যবাদ। একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো যে আমদায় তো সিনেমা হল নেই, খুব দূরে আছে। আমার একটাই কথা ছিল যখন আমরা এই বেঙ্গল ট্যুরে যখন বেরিয়েছিলাম, আমি কোনোদিনও দেখিনি কোথায় সিনেমা হলটা আছে, আমি দেখেছিলাম কোথায় বাংলা ছবি দর্শক আছে, বাংলা জুড়ে বাংলা ছবি দর্শক আছে, বাংলা জুড়ে খাদানের দর্শক আছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি আমার এই খাদান নিয়ে যে বেঙ্গল ট্যুরটা, এটা শুধু খাদানের জন্য নয়, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ছবির জন্য। এবং আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ছবি দেখেন, খাদান দেখেন, আগামী 1-2 বছরের মধ্যেই হাওড়াতে বা আমতাতে নতুন সিনেমা হল হবে, হবে, হবে। এবং আমি এই আমতার দিকে বলে যাচ্ছি যাদের সিনেমা হল আছে, যাদেরকে আমরা এক্সিবিটর বলি, আমি সেই দাদাদেরকে বলে যাচ্ছি যে এখন বাংলা ছবি বড় হওয়ার সময় হয়ে গেছে, আপনারা সিনেমা হল বানান, দর্শক তৈরি আছে দেখার জন্য।
এবং রক্ত আমি তোমাদের ভক্ত। ওকে, আমার সঙ্গে পুরো টিম এসছে, পুরো ব্যাটালিয়ন এসছে আমার। ইদিকার সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে গেছে, কার্তার সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে, জনের সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে। জন, আজকে আমাদের ট্যুরের প্রথম দিন, বুড়ো করে দিলি তো প্রণাম করে। জন খুব ভালো পাঠ করেছে, জন কিছু কথা। হ্যালো, সবাই কেমন আছো? ইয়েস,